হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা নতুন কিউএনএ এপিসোডে নতুন পরিবেশে আমি সেই পুরনো প্রিয়তোষ আপনাদের সামনে। আজকে অনেক বন্ধুর কমেন্ট কিন্তু আমি নেওয়ার চেষ্টা করেছি, আর নতুন নতুন বন্ধুর কমেন্ট রয়েছে, ইম্পর্টেন্ট কমেন্ট রয়েছে, কিন্তু তারপরও আরও একবার ক্ষমা চাই নেব, প্রত্যেকটা বন্ধুর কমেন্ট নেওয়া পসিবল হয় না, আপনারা সকলেই জানেন। তো সেক্ষেত্রে আমি আশা করব আজকের এপিসোডের নিচে আপনারা আরও কমেন্ট করবেন, আমি পরবর্তীতে যাতে আপনাদের সেই কমেন্টগুলো পিক করতে পারি পরের সপ্তাহে। তাহলে চলুন আজকে প্রথম বন্ধু কে কমেন্ট করেছে একবার দেখে নিই। আজকের প্রথম বন্ধু কমেন্ট করেছেন প্রীতম রক্ষিত, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু কোশ্চেন রয়েছে। দাদা প্লিজ উত্তরটা দেবেন, স্যামসাং কোম্পানি অ্যাপেলের A9 চিপসেট ম্যানুফ্যাকচার করছে, গুগল পিক্সেলের টেনসার চিপ ম্যানুফ্যাকচার করছে, এমনকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 ম্যানুফ্যাকচার করছে, এবং স্যামসাং A9 টেনসারের মতো ভালো প্রসেসর তৈরি করতে পারলেও এক্সিনস প্রসেসর কেন তারা অপটিমাইজ করতে পারছে না। প্রথম কথা বলি, স্যামসাং ওই সমস্ত প্রসেসরগুলো তৈরি করছে ঠিকই, কিন্তু অ্যাপেলের যে বায়োনিক চিপসেটের ফ্যাব্রিকেশন টেকনোলজি সেটা কিন্তু স্যামসাংয়ের কাছে নেই, কোয়ালকম স্ন্যাপড্র্যাগনের যে ফ্যাব্রিকেশন টেকনোলজি সেটা স্যামসাংয়ের কাছে নেই। তাই জন্য স্যামসাং সেই ফ্যাব্রিকেশন টেকনোলজি এক্সিনসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারছে না, এক্সিনসের প্রসেসরকে তারা ডেভেলপ করতে পারছে না। তবে আগের থেকে অনেক বেশি অপটিমাইজ করেছে তারা এক্সিনসের প্রসেসর। শোনা যাচ্ছে এক্সিনসের যে 2200 প্রসেসরটা তারা রিলিজ করতে চলেছে AMD GPU-র সাথে, সেটা নাকি কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8 জেনারেশন 1-এর থেকেও বেটার অপটিমাইজ। সো দেখা যাক ওই প্রসেসরটা হাতে পাই, আর এই জন্য কিন্তু স্যামসাংয়ের কাছ থেকে আমরা আরও একটু ডেভেলপমেন্ট প্রক্রিয়া যেটা সেটা বেশি আশা করি। এরপরে এক বন্ধু কমেন্ট করেছেন অরণ্য আহমেদ, 6.9 ইঞ্চি ডিসপ্লে অনলি টেকনো এবং ইনফিনিক্সই দেয়, ব্র্যান্ডেড কোম্পানি দেয় না, বাট হোয়াই? আমার কোশ্চেনটা নেবেন। প্রথম কথা বলে দিই, ইনফিনিক্স এবং টেকনো যে সমস্ত স্মার্টফোনগুলো লঞ্চ করে সেগুলো একটু শহরতলির মানুষকে কিন্তু কেন্দ্র করে লঞ্চ করে, শহরতলির মানুষরা কিন্তু একটু বড় ডিসপ্লেওয়ালা ফোনগুলো বেশি পছন্দ করেন। আপনারা যারা অফলাইনে ফোন কিনতে চান তারা এই ব্যাপারটা কিন্তু একটু বেশি ভালোভাবে বুঝতে পারবেন। আমরা অফলাইনে যখন ফোন কিনতে যাই, দাদা ডিসপ্লেটা একটু বড় দেখে দেবেন, ছোটো ফোন যেন না হয়, এইগুলো আমরা কিন্তু চাহিদার মধ্যে রাখি। তো সেক্ষেত্রে ইনফিনিক্স এবং টেকনো শহরতলির মানুষকে টার্গেট করে বড় ডিসপ্লের ফোন বাজারে আনছে। তো পরবর্তীতে হয়তো আমরা কম্প্যাক্ট ডিজাইনেরও ফোন পাবো, আর ইনফিনিক্স আর টেকনো সত্যিই এখন ভালো কাজ করছে, তবে আরেকটু অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট অবশ্যই আমরা আশা করতে পারি। এর পরের বন্ধু কমেন্ট করেছেন জয় চ্যাটার্জি, দাদা স্যামসাং গ্যালাক্সি F62-তে অ্যান্ড্রয়েড 12 কবে আপডেট দেবে জানাবেন প্লিজ। স্যামসাং গ্যালাক্সি F62-তে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যান্ড্রয়েড 12 আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মার্চের মিড উইকের মধ্যেই আপনারা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে স্যামসাংয়ের One UI 4.0। তার উপর কিন্তু অলরেডি আমাদের ভিডিও আছে, আপনারা চাইলে আই বাটনের লিঙ্ক থাকলেও একবার দেখে নিতে পারেন। এর পরের বন্ধু কমেন্ট করেছেন জান্নাতুল নাইম, অনুগ্রহ করে আমাকে একটু পরামর্শ দিন, এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি S21 5G বা S21 FE কোনটা ভালো হবে? আমি বলবো S21 FE কেনার কোনো যুক্তি নেই অত দাম দিয়ে, তার থেকে S21 5G আপনারা নিতে পারেন, নাহলে আরও একটা ফোন কিন্তু সুপার ভ্যালু ফর মানি রয়েছে, স্যামসাং গ্যালাক্সি S20 Fan Edition 5G ভার্সন, সেই ফোনটাকেও আপনারা বেছে নিতে পারেন। এর পরের বন্ধু কমেন্ট করেছেন আমিনুর খান, দাদা অ্যামোলেড এবং IPS ডিসপ্লের মধ্যে পার্থক্য কী রয়েছে? দাদা Moto G71 15-19K নেওয়া উচিত হবে কি, না অন্য কোনো মোবাইল নেব? প্রায়োরিটি গুড ক্যামেরা এবং গুড ব্যাটারি ব্যাকআপ, লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, লাভ ফ্রম বাংলা। না, মোটোরোলার ফোন এখনও পর্যন্ত ক্যামেরার দিক থেকে অনেক বেশি দুর্বল, আর মোটোরোলার যেটা স্টক অ্যান্ড্রয়েড UI অনেকের পছন্দ হবে, কিন্তু যেহেতু ফিচার্স নেই সেহেতু আপনি সেই মোটোরোলা UI-এর সাথে আদৌ অ্যাডজাস্ট করে নিতে পারবেন কি না এটা একটা কিন্তু আপনার সমস্যা হতে পারে। মোটোরোলার UI নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটাও আপনাদের জন্য আইবাটনে থাকলে ওটা একবার দেখে নেবেন। আর মোটোরোলার ফোন আমি বলবো ঠিক আছে, তবে ক্যামেরা লাভারদের জন্য মোটোরোলার ফোন এখনও ঠিক নেই, তার জন্য আপনাকে হয় স্যামসাংয়ে যেতে হবে, নাহলে রেডমির কিছু ফোন রয়েছে। এর পরের বন্ধু কমেন্ট করেছেন শুভঙ্কর মুখার্জি, ফোনের নেটওয়ার্ক দুর্বল থাকলে সেটা স্ট্রং করার উপায় কী? অ্যাকচুয়ালি সেই ধরনের কোনো উপায়ই নেই, ফোনের নেটওয়ার্ক দুর্বলকে স্ট্রং করার জন্য বেশ কিছু ডিভাইস অ্যামাজন বা ফ্লিপকার্টে খুঁজলে পাওয়া যায় ঠিকই, কিন্তু সেগুলো আদৌ কোনো কাজ করে না, পয়সা নষ্ট, সুতরাং ওই চক্করে পড়ে পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না। বিভাস সরকার, দাদা আমার একটা প্রশ্ন হলো, কোন ফোন কিনলে হ্যাং করবে না? দাম যতই হোক সমস্যা নাই, আমি সেই ফোনটাই কিনবো, একটু জানিয়ে দেবেন প্লিজ। আপনি যদি একটা 10,000 টাকার ফোন কেনেন এবং সেই ফোনটাকে যদি আপনি যত্ন করে ইউজ করেন, তার যে জাঙ্ক ফাইলগুলো রয়েছে সেইগুলো যদি আপনি ডেলি বেসিসে ক্লিয়ার করতে থাকেন, যে ক্যাশটা রোজ জমছে সেই ক্যাশটা যদি আপনি ক্লিয়ার করে দেন, তাহলে মোটামুটি একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন থেকেও ভালো পারফরমেন্স পাওয়া যায়, সেখানেও কিন্তু আপনি কোনো রকম অ্যাপ ক্র্যাশের মতো সমস্যা পাবেন না। কিন্তু আমি বলবো ফোন হ্যাং করবে না এই ধরনের ফোন কিন্তু মোটামুটি নেই, একমাত্র অ্যাপেলের অপটিমাইজেশন ভালো। অ্যাপেলের ফোন কিন্তু হ্যাং করা আমি মোটামুটি দেখিনি, আমি অ্যাপেলের iPhone 11 প্রায় 1.5 বছর ইউজ করেছি, সেখানে অ্যাপ ক্র্যাশ বা অ্যাপ হ্যাং করে যাওয়া এই ধরনের কোনো সমস্যা কিন্তু আমি পাইনি। নূর মোহাম্মদ, আচ্ছা দাদা স্যামসাং M53 5G ফোন নাকি আসছে, আপনি জানেন নাকি, আর এতে কী কী থাকবে? এখনও পর্যন্ত M53 বলে কোনো স্মার্টফোন কিন্তু কোনো সার্টিফিকেশন সেকশানে এনলিস্টেড হয়নি,
এনলিস্টেড হয়েছে যেটা A53, তো সেই স্মার্টফোনটার দাম অনেকটাই বেশি হবে এবং সেখানে এক্সিনোসের 1200 চিপসেট থাকবে, সেটার উপর কিন্তু আলাদা একটা ডেডিকেটেড রিভিউ আছে। এছাড়াও বলে দেবো M53 এখনই লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই, সেটা হয়তো মাস ছয়েক পরে গিয়ে লঞ্চ করবে বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে যখন এনলিস্টেড হবে, অবশ্যই টেক নিউজে আমি খবর দিয়ে দেবো। এর পরের বন্ধু MD মনির দাদা, আশা করি ভালো আছেন। দাদা, রেডমি নোট 11i বাংলাদেশে কবে লঞ্চ হবে একটু দয়া করে জানাবেন। 6 লাইক করেছেন। এখানে রেডমি নোট 11i, আমি যেটুকু বুঝলাম যে এখানে শাওমি 11i এই ফোনটাকে বলা হয়েছে, এটা আশা করা যায় মার্চ মাসের মিড উইক নাগাদ কিন্তু বাংলাদেশে লঞ্চ হতে চলেছে। এছাড়াও বাংলাদেশে আগামী 3 মধ্যে রেডমির কিছু স্মার্টফোন লঞ্চ হবে, সেটা রেডমি নোট 11 সিরিজের অন্তর্গত কোনো একটা স্মার্টফোন লঞ্চ করতে পারে, দেখা যাক। সেটা এখনও ক্লিয়ার হয়নি রেডমি কী স্মার্টফোন লঞ্চ করবে, অবশ্যই টেক নিউজ দেখতে থাকুন, টেক নিউজে আপডেট দিয়ে দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, বুঝতেই পারছেন, তাই জন্য বসে পড়েছি। এর পরের বন্ধুর কমেন্ট রুবেল হোসেন, দাদা আশা করি ভালো আছেন। দাদা, কোন UI ভালো হবে, রিয়েলমি, শাওমি, ভিভো, এদের কোনটা একটা ক্লিয়ার UI পাবো যাতে কোনো বাগ থাকবে না? শাওমির যে MIUI অনেক বেশি ইম্প্রুভ করেছে, তবে এখনও পর্যন্ত বেশ কিছু বাগস রয়েছে। যদি আপনি একটা ক্লিয়ার UI চান তাহলে বলবো আপনি অক্সিজেন OS নিন, না হলে স্যামসাংয়ের OneUI নিন। এর পরের বন্ধু MD বাদশা খান, দাদা ভাই নমস্কার, আমি সৌদি আরব থেকে বলছি। স্যামসাং গ্যালাক্সি S20 FE 5G কিনলে ভালো হবে নাকি রেডমি নোট 11T Pro কিনলে ভালো হবে? আমি হলে তো রেডমি নোট 11T Pro কিনতাম, কারণ সেটার বিল্ড কোয়ালিটি আমার ভালো লেগেছে, সেটার যে ফাস্ট চার্জিং টেকনোলজি সেটা আমার দরকার। কিন্তু হ্যাঁ, আপনি যদি ফটোগ্রাফির জন্য কোনো স্মার্টফোন কিনবেন বলে ভাবেন তাহলে স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন অবশ্যই বেটার অপশান। এরপর আপনাকে ঠিক করতে হবে, আপনি গেমিংয়ের জন্য যদি কোনো স্মার্টফোন নেন তাহলে রেডমির দিকে যাবেন, ফটোগ্রাফির জন্য যদি কোনো স্মার্টফোন হয়, ব্র্যান্ড ভ্যালু যদি আপনার ম্যাটার করে তাহলে অবশ্যই আপনি স্যামসাংকে বেছে নিতে পারেন। এর পরের বন্ধু মাসুম বিল্লা, দাদা রেডমি নোট 10 Pro এর অল্টারনেটিভ 5G আছে এমন একটা স্মার্টফোন সাজেস্ট করুন প্লিজ, অনেকদিন যাবত আপনার ভিডিও দেখছি, এটাই রবিবারের জন্য আমার করা প্রথম প্রশ্ন বাংলাদেশ থেকে। রেডমি নোট 10 Pro এর অল্টারনেটিভ কোনো 5G ডিভাইস কিন্তু এখনও পর্যন্ত নেই। 5G ডিভাইস কিনতে গেলে বেশ কিছু জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। ইদানিং যে 5G ডিভাইসটা আমার ভালো লেগেছে 15-20 হাজার রুপির মধ্যে, রেডমি নোট 11T, ওই স্মার্টফোনটা আপনারা নিতে পারেন। আর না হলে আপনার যদি 5G ছাড়াও কাজ চলে যায় তাহলে বলবো রেডমি নোট 10 Pro এখনও পর্যন্ত বেটার ভ্যালু ফর মানি। এর পরের বন্ধু কমেন্ট করেছেন আমানুল শেখ, সেম দামে আপনি স্যামসাং গ্যালাক্সি M52 এবং A52S পাইলে আপনি কোনটা কিনবেন? দুটো স্মার্টফোনের দাম যদি একই হয় তাহলে অবশ্যই আমি A52S এই স্মার্টফোনটাকে বেছে নেব, কারণ A সিরিজের ফোন সবসময় একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন হয়, প্রিমিয়াম কিছু ফিচার্স থাকে, যেমন IP68 রেটিং রয়েছে, এর সঙ্গে সঙ্গে IP67 মনে হয়, এর সঙ্গে সঙ্গে সেখানে নক সিকিউরিটি ফুল ফিচার্স রয়েছে, এছাড়াও সিকিউর ফোল্ডারের মতো বেশ কিছু এক্সট্রা ফিচার্স কিন্তু A সিরিজে থাকে। A সিরিজ সবসময় প্রিমিয়াম রেঞ্জের একটা সিরিজ, তাই জন্য A সিরিজকেই আমি বেছে নেব। NFC কী? NFC ফুল ফর্ম হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। আপনি ধরুন কোনো রাস্তায় বা রেস্টুরেন্টে খেতে গেছেন, সেখানে আপনি NFC মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, জাস্ট আপনার কার্ডটাকে ওয়্যারলেস অ্যাক্টিভেটেড কার্ড হতে হবে, তাহলে জাস্ট আপনি কার্ডটাকে ওদের NFC ট্যাগে ছোঁয়াবেন বা আপনার স্মার্টফোনটাই তখন হয়তো একটা ATM কার্ডের মতো কাজ করবে, আপনি তাদের NFC যে ট্যাগলাইন আছে সেখানে ছোঁয়াবেন, আপনার পেমেন্টটা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে NFC কিন্তু অনেক স্লো কাজ করে, আপনি পেমেন্ট করার জন্য ইউজ করতে পারেন, ব্লুটুথে গান শোনার জন্য ইউজ করতে পারেন, তবে NFC এখনও পর্যন্ত আমাদের দেশগুলোতে তেমন পরিমাণে কিন্তু চালু হয়নি, তবে বেশ কিছু শপিং মলে NFC পেমেন্ট সিস্টেম চালু আছে। এর পরের বন্ধু কমেন্ট করেছেন MD মিনহাজুল ইসলাম, এই সময় এসে রেডমি নোট 10 Pro Max ফোনটা নেওয়া কেমন হবে, কাল ফোন কিনবো, প্লিজ রিপ্লাই। আপনি যদি 5G জন্য ফোন না কেনেন, আপনি যদি এই ফোনটা 2 বছরের জন্য ইউজ করবেন বলে ভাবেন তাহলে রেডমি নোট 10 Pro এখনও পর্যন্ত বেটার অপশান। কিন্তু হ্যাঁ, আপনি যদি এই ফোনটা 3 বছর বা 4 বছর বা 5 বছর ইউজ করবেন বলে ভাবেন তাহলে বলবো একটা 5G স্মার্টফোন নেওয়া উচিত, কারণ হয়তো 2 বছর পরে 5G প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে। এর পরের বন্ধু MD প্রভাস আহমেদ, ভিভো T1 BD কবে অফিসিয়াল লঞ্চ হবে, প্লিজ জানাবেন। ভিভো T1 অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে কি না এখনও পর্যন্ত জানা নেই, তবে হ্যাঁ আনঅফিসিয়ালি পৌঁছে যাবে এবং সেটা মার্চ মাসের আগেই পৌঁছে যাবে, ফেব্রুয়ারির লাস্ট উইকেই হয়তো ভিভো T1 আপনারা বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন এবং খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে যাবে, মোটামুটি 23,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। এর পরের বন্ধু কমেন্ট করেছেন আলী হায়দার অর্ণব, দাদা বাংলাদেশে MI 11X প্রেজেন্ট প্রাইস 30,000 টাকা, আনঅফিসিয়াল OnePlus 9R, রিয়েলমি GT Neo 2 Pro, মাস্টার এডিশন, এগুলোর মধ্যে কোনটা নেব? আমি হলে অবশ্যই OnePlus 9R বেছে নিলাম, কারণ তার সফটওয়্যার অপটিমাইজেশন ভালো আর রিয়েলমি শাওমি এই সমস্ত ডিভাইসের থেকে OnePlus ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেকটাই বেটার। আমি যখন একটা প্রিমিয়াম টাকা খরচ করব তখন কিন্তু অবশ্যই আমার কাছে ব্র্যান্ড ভ্যালুটা ম্যাটার করে। এর পরের বন্ধু কমেন্ট করেছেন
ক্রেজি গেমার, দাদা বর্তমানে রিয়েলমি 9i নাকি রেডমি নোট 10 প্রাইম? রেডমি 10 প্রাইম কোনটা ভালো হবে জানাবেন প্লিজ। আমি বলবো রিয়েলমি 9i-এর থেকে রিয়েলমি 8i আজকের দিনে দাঁড়িয়ে বেস্ট এবং সুপার ভ্যালু ফর মানি ডিভাইস। সুতরাং রিয়েলমি 9i-এর না দিকে রিয়েলমি 8i আপনারা নিয়ে নিতে পারেন। এর সঙ্গে সঙ্গে রেডমি 10 প্রাইম আজকের দিনে দাঁড়িয়ে কেনা খুব একটা যুক্তিযুক্ত কাজ হবে না। এরপরের বন্ধু কমেন্ট করেছেন আরিফ শেখ, দাদা প্লিজ বলেন আইকিউ ফোন কেন ফ্লিপকার্টে লঞ্চ হয় না? আইকিউর সাথে অ্যামাজনের কিন্তু পার্টনারশিপ আছে। আইকিউ যখনই কোনো স্মার্টফোন লঞ্চ করে সেটা অ্যামাজনে করে, তো ফ্লিপকার্টে পরবর্তীতে যদি কোনো পার্টনারশিপ হয় তখন তারা ফ্লিপকার্টেও লঞ্চ করবে। এরপরের বন্ধু আবদুল্লাহ মনির, আমি গেমিং করি না, ইউটিউব দেখি, স্যামসাং গ্যালাক্সি F62 নেওয়া কি ঠিক হবে বাংলাদেশ থেকে? স্যামসাং গ্যালাক্সি F62 আজকের দিনে দাঁড়িয়ে নেবেন না বলবো, কারণ এক্সিনোসের যে প্রসেসর সেটা কিন্তু লং টার্মে বেটার পারফরমেন্স কখনোই প্রোভাইড করতে পারে না। আপনি কিছুদিন ওয়েট করে যান, A53 যাচ্ছে, এমনকি স্যামসাংয়ের একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন M33 খুব তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে যাবে, সেই স্মার্টফোনগুলোকে আপনারা বেছে দেখতে পারেন। এরপরের বন্ধু সৈকত চক্রবর্তী, দাদা আশা করি তুমি খুব ভালো আছো। হ্যাঁ অবশ্যই, তোমরাও আশা করি সবাই ভালো আছো। দাদা বলছি যে অ্যামোলেড ডিসপ্লে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, ভালো পিক ব্রাইটনেস, মোটামুটি ক্যামেরা ভালো হবে, এরকম কোনো ফোন 25K-এর মধ্যে কি পাওয়া যাবে ইন্ডিয়াতে? অবশ্যই পাওয়া যাবে, যখন অফার চলে। IQ7 একটা টাইমে 26,000-এ ইন্ডিয়াতে পাওয়া গেছে, তো অবশ্যই সেটা বেটার ভ্যালু ফর মানি। আর 25,000-এ এখনও পর্যন্ত MI 11X পাওয়া যায়, তো আমি বলব তার থেকে IQ7 বেটার অপশান, শুধুমাত্র একটু অফারের জন্য অপেক্ষা করতে হবে। এরপরের বন্ধু কমেন্ট করেছেন শায়েদ সাজীব, দাদা স্যামসাং M53 5G কিনবো বলে ফোন কিনছি না, অপেক্ষায় আছি কবে না দাদা বাংলাদেশের মার্কেটে আসতে পারে। স্যামসাং গ্যালাক্সি M33 5G এটা মোটামুটি এই মাসের শেষের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, আর মোটামুটি মার্চের মিড উইকের মধ্যে আপনারা বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। বাংলাদেশে কবে অফিসিয়ালি যাবে এখনও পর্যন্ত খবর নেই। এরপরের বন্ধু আহমেদ শামি দেওয়ান, দাদা শাওমির অ্যাবাউট ফোনে যে আপটাইম বিষয়টা থাকে সেটার মানে কি? আপনি একটা স্মার্টফোনকে কতক্ষণ ধরে ইউজ করছেন, স্মার্টফোনটা কতক্ষণ ধরে অন রয়েছে সেটাই হচ্ছে আপটাইম। আপনি যখনই স্মার্টফোনটা অফ করে দেবেন সেই আপটাইমটা কিন্তু বন্ধ হয়ে গেল, আবার যখন আপনি স্মার্টফোনটা অন করবেন তার আপটাইম কাউন্ট করা শুরু হয়ে যাবে। অর্থাৎ একটা স্মার্টফোন যখনই আমরা সুইচ অন করছি তখন তার থেকে আপটাইম কাউন্ট করা শুরু হয়ে যায়, এবং যখনই আমরা ওটাকে অফ করছি তখন আপটাইম কাউন্টটা বন্ধ হয়ে গেল, আবার যখন আপনি পরের সার্কেলে যাবেন আপটাইম কাউন্ট শুরু হয়ে গেল। এরপরের বন্ধু অর্নিস পাল ব্লগস, দাদা আমার প্রশ্নটা হলো স্যামসাং এ সিরিজ, এম সিরিজ এবং এফ সিরিজের মধ্যে পার্থক্য কোথায়? উত্তরের জন্য অপেক্ষায় রইলাম। স্যামসাংয়ের এই তিনটে সিরিজের পার্থক্য হলো কোয়ালিটির পার্থক্য। এ সিরিজ একদম প্রিমিয়াম কোয়ালিটির, এছাড়াও এফ সিরিজ আর এম সিরিজ মোটামুটি একই, কিন্তু এফ সিরিজের ফোনগুলো দেখবেন আপনারা ফ্লিপকার্টে বেশি এক্সক্লুসিভ পাওয়া যায়, তো ফ্লিপকার্টে যে সিরিজগুলো থাকে সেগুলোকে এফ সিরিজের আন্ডারে স্যামসাং লঞ্চ করে, আর অ্যামাজনে যে ফোনগুলো স্যামসাং লঞ্চ করে সেগুলো এম সিরিজের আন্ডারে লঞ্চ করে। এগুলো একটু বাজেট সেন্ট্রিক সিরিজ হয়, এগুলো কিন্তু একদম অনলাইন সেন্ট্রিক সিরিজ হয়, সেখানে কিছুটা কম্প্রোমাইজ আমাদের হয়তো বিল্ড কোয়ালিটিতে করতে হয়, কিন্তু হ্যাঁ একটা ভালো পারফরমেন্স সেখান থেকে আমরা পেতে পারি। আপডেটের ব্যাপারেও কিন্তু এ সিরিজের স্মার্টফোন আগে আপডেট রিসিভ করে, তারপরে এম সিরিজ বা এফ সিরিজের স্মার্টফোনে আপডেট আসে। সো বন্ধুরা আজকের কিউএনএ এপিসোড কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি। আবারও বলছি আপনাদের অনেকের কমেন্ট যাদের নিতে পারিনি তারা আজকের এপিসোডের তলায় কমেন্ট করে রাখবেন, আমি পরবর্তী কিউএনএ এপিসোডে অবশ্যই তাদের কমেন্ট নেওয়ার চেষ্টা করব। আর এখন থেকে আমাদের কিউএনএ এপিসোডগুলো অবশ্যই আউটডোরে করার চেষ্টা করব, আপনাদের সাথে বেশ কিছু জায়গা শেয়ার করব, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে আবার দেখা হবে, আর হ্যাঁ আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য শুধুমাত্র একটা ছোট্ট কাজ করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।